শিক্ষাটি ছিল মূলত তথ্য যোগাযোগ প্রযুক্তি, এর বিশেষজ্ঞ ডাকসুর চন্মস, যার এর এটাকে এমসিকিউ বলে, বাংলা যেটা বহু নির্বাচনী অভীক্ষা, সময় 25 মিনিট, পূর্ণমানও 25 মিনিট। এই 25, এখানে 25টি প্রশ্ন থাকে। তা আমার তিনটা সেটে সব ঠিক আছে, ক খ গ ঠিক আছে। ঘ সেটে দেখা গেল যে প্রথম পৃষ্ঠায় ঠিক আছে, যেটা 12টি তথ্য প্রযুক্তির প্রশ্ন থাকে, আর দ্বিতীয়টায় থাকে 13টি। দ্বিতীয়টায় যে দেখা গেল, যেটা তো 10 মিনিট পরে, শিশু মানে 25 মিনিট টাইম মাত্র, আমরা জেনেছি যে এখানে ওই আপনার 13টি প্রশ্ন হচ্ছে ক্যারিয়ার শিক্ষার প্রশ্ন, যেটা পরীক্ষা কিন্তু সামনে। তা এটা হওয়ার কারণে আমরা, যেহেতু এটা এই পরীক্ষাটা যদি না থাকতো তাহলে সেটা বিষয়টা হয়তো অন্যরকম হতো, যেহেতু আসে এই প্রশ্ন তো সবার কাছেই চলে যাবে। আমরা এই জন্য পরীক্ষাটা টোটাল বাতিল করেছি, এবং খুব দ্রুত আমরা আজকে রাত্রিও বসে জানাতে পারি, ঢাকার সিদ্ধান্ত আমরা ঢাকায় জানাইছি, সচিব মহোদয়কে জানিয়েছি, এডিশনাল সেক্রেটারি মহোদয়কে জানিয়েছি, ঢাকা বোর্ডের আন্তর বোর্ডের চেয়ারম্যান মহোদয়কে জানিয়েছি। এই আগামী দিনের পরীক্ষা কী করবেন ওনার সিদ্ধান্তের উপর আমরা বসে আছি। তবে আজকে সব পরীক্ষা বাতিল, আর যেখানে যে পরীক্ষার খাতাগুলো তাদের কাছেই তারা সংরক্ষণ করুন, আমরা অন্য প্রশ্নে দ্রুতই পরীক্ষা নিব। এটা তো বিজি প্রেস মুদ্রণ, আমরা তো মুদ্রণ করি না। এই বিষয়টি আমরা আমরা আমাদের মন্ত্রণালয়কে আলাদাভাবে জানাবো, এবং আমরা দেখছেন যে আমরা অলরেডি আমাদের ওয়েবসাইটে যে নোটিশ দিয়ে দিয়েছি, সবাই জেনে যাবে। আর আপনাদের কাছে